যারাই ক্ষমতায় থাকুক, রাজনৈতিক দলগুলো মানুষের কল্যাণেই কাজ করে। বিভিন্ন ব্যক্তি এবং শ্রেণী পেশার সবাইকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে এই কাজটা করব। সবাই ঐক্যবদ্ধ থাকি, ইনশাল্লাহ আমরা এই পরিবর্তন আনতে সমর্থ হব। অব্যবস্থাপনা আর স্বাস্থ্যসেবার মান নিয়ে অভিযোগে জর্জরিত দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্র শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, এরই মধ্যে বেশ কয়েকবার খবরের শিরোনামও হয়েছে হাসপাতালটি। এবার সেই হাসপাতালে স্বাস্থ্যসেবা নিশ্চিতে ছয় দফা দাবি নিয়ে একই মঞ্চে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতারা। শুক্রবার বিকেলে নগরীর একটি কনভেনশন হলে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম নামের একটি সংগঠনের উদ্যোগে ভিন্নধর্মী এক কর্মপরিকল্পনা সভার আয়োজন করা হয়। এ সময় আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতারা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে আলোচনা করেন। খোদ হাসপাতাল পরিচালককে জানানো হয় নানা অভিযোগ, মতামত প্রকাশ করা হয় কিভাবে নিশ্চিত করা যায় স্বাস্থ্যসেবা। পরে ছয় দফা দাবির স্মারকলিপি প্রদান করা হয় পরিচালক বরাবর। দাবিগুলো বাস্তবায়নে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানায় হাসপাতাল পরিচালক। যারাই ক্ষমতায় থাকুক, রাজনৈতিক দলগুলো মানুষের কল্যাণেই কাজ করে, তো মূলত তারা একসাথে যে কাজটি করবে সেটা হচ্ছে মানুষের কল্যাণ অ্যাডভোকেসি করা বিভিন্ন দপ্তরগুলোর কাছে। সমাধানে উদ্যোগী হওয়ার ক্ষেত্রে বরিশালের বিভিন্ন ব্যক্তি এবং শ্রেণী পেশার সবাইকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে এই কাজটা করব। দলমত নির্বিশেষে সকল যার যার স্থান থেকে আমরা চেষ্টা করব, ইনশাল্লাহ যদি সবাই ঐক্যবদ্ধ থাকি, ইনশাল্লাহ আমরা এই পরিবর্তন আনতে সমর্থ হব। দেশ জুড়ে বিস্তৃত ইসলামী ব্যাংকিং সেবা এমটিবি ইয়াকিন, এই সময়ে ইসলামী ব্যাংকিং। ভিন্নধর্মী এই আয়োজনে অংশগ্রহণকারীরা জানান, রাজনৈতিক দলগুলোর মাঝে মতপার্থক্য থাকলেও জনস্বার্থে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে এক মঞ্চে দেখে খুশি তারা। আর প্রতিহিংসা ভুলে গিয়ে বরিশালের উন্নয়নে দেরিতে হলেও এক হতে পেরে খুশি রাজনৈতিক নেতারা। রাজনৈতিকভাবে একে অপরের সমালোচনা করবে, কিন্তু সেই সমালোচনা যেন ইতিবাচক হয়। সবগুলো দলের সমন্বয়ে আসলে একটা উদ্যোগ নেওয়া হচ্ছে, সবাই মিলে একসাথে কাজ করার একটা প্রত্যয় ব্যক্ত করেছেন। আমাদের দেশের যে রাজনৈতিক সহিংসতা তা বন্ধ করার জন্য এটা অনেক ভালো অবদান রাখবে। দেশের উন্নয়নের স্বার্থে, সমাজের উন্নয়নের স্বার্থে এবং আমাদের নিজেদের স্বার্থেই সকলকে ঐক্যবদ্ধ হওয়া উচিত। গত এক যুগে দেশের 35টি জেলায় মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম বরিশালের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শাকিল মাহমুদ, সময় সংবাদ, বরিশাল।